তারপর তিনি তাদের বললেন, মনে করো তোমাদের কোনো একজনের বন্ধু যদি মাঝরাতে তার কাছে গিয়ে বলে, বন্ধু আমাকে তিনটি রুটি ধার দাও, আমার এক বন্ধু কোথাও যাওয়ার পথে আমার কাছে এসেছে, তার কাছে রাখার মতো আমার কিছুই নেই। তখন ভেতর থেকে সে উত্তর দিল, আমাকে বিরক্ত করো না, দরজা বন্ধ করা হয়েছে, ছেলেমেয়েরা আমার সঙ্গে শুয়ে আছে, আমি উঠে তোমাকে কিছু দিতে পারছি না। আমি তোমাদের বলছি, যদিও তার বন্ধু বলে সে উঠে তাকে রুটি না দেয়, কিন্তু লোকটির আকুলতার জন্য সে উঠে তার চাহিদা মতো রুটি তাকে দেবে। তাই আমি তোমাদের বলছি, চাও তোমাদের দেওয়া হবে, অন্বেষণ করো তোমরা সন্ধান পাবে, দ্বারে করানারও তোমাদের জন্য খুলে দেওয়া হবে, কারণ যে চায় সে গ্রহণ করে, যে অন্বেষণ করে সে পায় সন্ধান, আর যে দ্বারে করানারে তার কাছে দ্বার খুলে দেওয়া যায়।